অনেক মানুষই আজকে চিন্তা করে আসলে কি কাজ করব, কি পেশা, কিভাবে টাকা টাকা পয়সা আসবে, কিভাবে ইনকাম, কিভাবে রোজগার করব। এবং সেখানে মানুষ চিন্তা করে যে অফিসে জব, অফকোর্স যারা পড়াশোনা করছে ইউনিভার্সিটি থেকে অফিসে জব তারা করবে, সেটা স্বাভাবিক। কিন্তু ওই মানুষগুলো একটা ক্লার্ক হওয়ার জন্য, একটা কেরানির চাকরির জন্য 4 বছরের গ্রাজুয়েট, ইভেন বিবিএ এমবিএ করেও 15,000 টাকা চাকরি করতে হবে সারা দিন রাত, এবং ওইটার প্রতি মানুষের ঝোঁক বেশি। সেখানে তুমি একদম ব্যতিক্রমী মানুষ, তুমি পড়াশোনা করেছ এবং সেখান থেকে এসে তুমি চা বিক্রি করছো, এবং তুমি গর্ব করে বলছো, এবং তুমি বলছো তোমার জীবনের টার্নিং পয়েন্ট। একটু যদি বলো যে আসলে কেন তোমার জীবনের টার্নিং পয়েন্ট এই যে চা বিক্রি করা। সো আমাদের সোসাইটি তো এর বিপরীতে চলে, তো সেক্ষেত্রে তুমি কিভাবে হ্যান্ডেল করো এই যে সোসাইটাল প্রেশার? জি ভাইয়া, আপনি যে কথাটা একটু আগে বললেন যে অনেকে মনে করে হচ্ছে যে এগুলো ছোট কাজ, করা যাবে না, সোশ্যাল যে আমাদের যে জাজমেন্ট, রাইট? হ্যাঁ, আমাদের সমাজের জাজমেন্ট যেটা, তো এটা আমার মধ্যেও কাজ করতো। আমি এই কাজটা আরো আগেই স্টার্ট করতে চাচ্ছিলাম, হয়তো চা বিক্রি ছিল না ওইটা, মানে ছোট করে কিছু, মানে রুট লেভেলে, রুট থেকে শুরু করতে চাচ্ছিলাম, ব্যবসায়ী হওয়া, স্বাবলম্বী হওয়া, তাই না, নিজের, রাইট? আমি আসলে এটার মধ্যে হচ্ছে প্যাশন খুঁজে পাই, যে কোনো কাজ মনের আবেগ যদি না থাকে তাহলে করা যায় না। হ্যাঁ, আমি এই কাজটাতে প্যাশন খুঁজে পাই, আর এই কাজটা আমি আরও আগেই করতে চাচ্ছিলাম, বাট হচ্ছে ওই সময়টাতে আমারও মনে হতো আশেপাশে কি বলবে, খুবই স্বাভাবিক, আমার রিলেটিভরা কি বলবে যদি দেখে ফেলে, এরকম একটা ব্যাপার ছিল। এটা বেরি করতে পারতেছিলাম না, যে আসলে কোনোভাবেই এটা পারতেছিলাম না যে হচ্ছে আমি করবই করবই, বাট ফাইনালি হচ্ছে আমি এখন পারছি আর কি এটা। আর কি ফিল হয়েছে এই যখন এই যে চ্যালেঞ্জটাকে ওভারকাম করলা? এটা আমার কাছে ভাইয়া এখন পর্যন্ত আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু ম্যানেজ, আমার বলতে হচ্ছে আমার ফ্যামিলি আমাকে হচ্ছে ফেভার করছে এখন। আর প্রথম কয়েকদিন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে হচ্ছিল যে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ এটা, অনেস্টলি ভাইয়া। আমার থার্ড ওয়ার্ল্ড ওয়ার ভিতরে চলছে, রাইট? আমার আব্বু 2 দিন কান্না করছে, আম্মু আবার, হ্যাঁ আম্মু আবার প্রথম দিন দেখি, এই প্রথম দিন যেদিন কালের কন্টেন্ট নিউজ হলো রনি ভাই পোস্ট করার পরে, তো আম্মু এই ব্যাপারটা জানা ফেলছে রাত্রে। আমি 11টা বাজে ফোন দিছি, উনি বলছে যে এত রাত্রে কেন ফোন দিছ? আমি বলছি আম্মু দেখো, আমি যদি হচ্ছে উল্টাপাল্টা কিছু না করি, খারাপ কাজ না করি, কাউকে যদি না ঠকাই, ক্ষতি যদি না করি, হালাল পথে, হ্যাঁ আমি নর্মালি এটা গ্রামীয় বলে এগুলো ছোট কাজ, আমি যদি ছোট কোনো কাজ করি তাহলে কি সমস্যা আছে? আম্মু বলছে না, তুই যদি কারো ক্ষতি না করস, হ্যাঁ খারাপ ইল্লিগাল কোনো কিছু যদি না করস, তাহলে তুই যে কোনো একটা কাজ কর, মা বললো প্রথমে। হ্যাঁ, তখন আমার একটু ভালো লাগছে যে আম্মু কনভিন্সড আছে। তারপরে আব্বুর সাথে কথা হয় না, আমি আম্মুরে যদি বলি যে আব্বুরে দেও, আব্বু নাই, মানে আব্বু আসলে কথা বলতে চাচ্ছিল না আমার সাথে। আচ্ছা, 2 দিন কান্নাকাটি করছে, করার পরে না যে আসলে আমার ছেলেকে পড়াশোনা করালাম, হ্যাঁ কোনো এক্সপেকটেশন আছে, খুব স্বাভাবিক। হ্যাঁ, করার পরে আব্বু বলছে হচ্ছে যে ওকে, ও যদি পারে তাহলে করুক, পড়াশোনা পড়াশোনার জায়গায় থাকুক, কাজ কাজের জায়গায়। আর তারপরে যেটা হচ্ছে, এই কয়েকদিনের মধ্যে আমার আশেপাশের একজন, আমার সম্পর্কে উনি হচ্ছে আমার ভাবি লাগে আর কি, উনি ফেসবুকে এটা দেখে চা বিক্রি করতেছে। আচ্ছা, গ্রামের মহিলারা যেরকম হয় আর কি, আম্মু গিয়া জিজ্ঞেস করতেছে যে আপনার ছেলে কোথায়, একটু খোঁচা দে, আপনার ছেলে কোথায়, আরিফ কই? আমি বলছি ও তো ঢাকা। ঢাকায় কি করতেছে জানেন? এই যে দেখেন, ফোন বের করে দেখাইতেছে, এই দেখেন চা বেচতেছে। আমি বলছি চা বেচতেছে, এটা তো খারাপ কিছু না। অনেকে আইসা বলতেছে যে ভাবি আপনার ছেলের এত পড়াশোনা করাইলেন, এখন চা বেচা লাগে, এটা ছাড়া অন্য কিছু তো চাইলে করতে পারতো। হ্যাঁ, 15,000, 18,000, 20,000, 25,000, লাস্ট আমি 30,500 টাকা স্যালারির চাকরি করছি, হ্যাঁ করতে পারতাম, বাট হচ্ছে আমি প্যাশন পাচ্ছিলাম। কর্পোরেট জব, আমি দর্শকদের মানে বলে রাখছি, হ্যাঁ কর্পোরেট জব ছিল, কর্পোরেট জবে আরিফ কাজ করেছে, এবং সেই চাকরির আগেও আরেকটা চাকরি করেছে, সেটাও কিন্তু একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। সর্বশেষ 30,000 টাকার যে কর্পোরেট স্যালারি, সেখান থেকে এসে আরিফ শুরু করেছে নিজের জীবনের স্বপ্নের পথে চলা, সেটা চা বিক্রি। সেটা কিন্তু আমরা জানি যে আমাদের আকিশ গ্রুপের আকিশ সাহেবও কিন্তু 16 টাকা দিয়ে শুরু করেছিলেন, হ্যাঁ কথা বলছিলাম। সো 30,000 টাকার কর্পোরেট চাকরি থেকে তুমি শুরু করলা চা বিক্রি। আসলে আমি ওইখানে যে প্যাশনটা পাচ্ছিলাম,
হয়তো আমি যে কাজে মনোযোগ দেওয়া, ঠিক মতো কাজ করা বা সেখানে নিজেকে মানিয়ে নেওয়া, হ্যাঁ এইগুলো আসলে ঠিক ছিল, এইগুলো ঠিক ছিল, তারপরেও কিছু গ্যাপ ছিল আমার মনে হয়। আর আমি আসলে যেই টাইপের জবগুলো সার্চ করতেছিলাম এইগুলো আমি করতে পারতেছিলাম না, মানে আমার তখন পর্যন্ত হয় নাই, যার জন্য হচ্ছে আমি ওইখান থেকে কোনো একটা কারণে ওই আমার বিয়া পারপাসে হচ্ছে ইয়া করি, সুইচ করি, দেন এক মাস দেড় মাস এক মাস দশ দিনের মতো হচ্ছে জবলেস ছিল। আচ্ছা, দেন হচ্ছে এই সিচুয়েশনে হচ্ছে মানে সুইচ করার কারণটা ছিল আসলে সেখানে ওই আপনার কি আগে যেটা বলছিলাম আর কি, তাদের যে এক্সপেকটেশন এবং আমার যে হচ্ছে না অন্য অন্য কোনো কিছু ছিল না, আসলে আর্নিংটা ছিল হচ্ছে মেইন কারণ। আমি যেটা মাস শেষে হচ্ছে আমি যেই প্রফিটটা পেতাম আর কি, ওইটা দিয়ে হচ্ছে আমি আসলে আমার যে ড্রিমগুলো এগুলার জন্য হচ্ছে টাকা জমাতে পারতাম না। সত্যি কথা যেটা, আমি ফ্যামিলি বড় যেহেতু আমার হচ্ছে ফ্যামিলিতে সাপোর্ট দেওয়া লাগে, আমার চলার মতো টাকা দেওয়া লাগে, দেন হচ্ছে আমি আসলে ওইগুলো করতে পারতাম না। স্বপ্নটা কি যে আসলে বড় কিছু অবশ্যই করতে চাও, চা বিক্রি জীবনে সেটা আমাদের মতো শুরু মাত্র আমি বিশ্বাস করি। সো নিজেকে কোথায় দেখছো যে আমরা যদি চিন্তা করি আগামী দশ বছর বা বিশ বছর পরে? ভাই আমি হচ্ছে শুরু করছি চা বিক্রি দিয়ে, ইনশাল্লাহ দোয়া করবেন আমি হচ্ছে ইন ফিউচারে যদি জব করিও তারপরে আমি এই জবটা কন্টিনিউ করব, মানে এই বিজনেসটা কন্টিনিউ করব। হ্যাঁ, এই চা বেচার বিজনেসটা আমি কন্টিনিউ করব, হয়তো আর একটু বড় হবে, ক্যাফে ক্যাফে হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে, চা বানানোর ইন্ডাস্ট্রি হতে পারে, অনেক কিছু হতে পারে, তবে চা বিক্রি থেকে শুরু। যত কোন পর্যন্ত অনেক কিছু না হবে ততক্ষণ পর্যন্ত আমি চা বিক্রি করব, মানে যতক্ষণ সময়, যেটাকে আমরা বলি যে এন্টারপ্রেনারশিপ এবং এন্টারপ্রেনোরিয়াল মাইন্ডসেট, যে আসলে যেটা বলে যে কাজটা ছোট হতে পারে কিন্তু কাজটাকে ক্রিয়েটিভিটি দিয়ে আমি বড় করব, তাই তো ব্যাপারটা এরকম, এবং আমি অনেক মানুষের কর্মসংস্থান হবে, সেখানে তোমার কি পরিকল্পনা, তোমার মাথায় কি আছে? ভাই আমার একচেটি ইচ্ছা ছিল হচ্ছে আমি আর কখনো জব জয়েন করব না, জবে জয়েন করব না, বাট হচ্ছে আমার ওয়াইফ আমার আম্মু তারা চাচ্ছে যে যদি এটা এটা কন্টিনিউ করো, ক্যারিয়ার অন করো, দেন হচ্ছে এটার মধ্যে থেকে যদি হচ্ছে কোনো অপরচুনিটি আসে বা হচ্ছে তুমি যদি পাও জব করো তারপরেও এটা কন্টিনিউ করো, তুমি চাইলে করতে পারবে, বাট তারা চাচ্ছিল জব করার জন্য। এখন হচ্ছে আমি আসলে ডিসিশন নিই নাই, আমি আপাতত এই বিজনেস থেকেই ভাবতেছি আর কি, ইন ফিউচারে যদি কখনো জব করি তারপরে আমি এটা করব, অফিস করে এসে চা বিক্রি করতে বের হয়ে যাব। রাইট, এক্স্যাক্টলি, হতেই পারে, এটা হচ্ছে আমার ইচ্ছা আর কি। আর সমাজের মানুষ যেভাবে আমাদেরকে বিচার বিবেচনা করে, এবং আজকে আমাদের অধিকাংশ মানুষই আমরা জাজমেন্টাল, হ্যাঁ, লেট ইট বি ভেরি অনেস্ট অ্যান্ড ট্রু, তো সেখানে তুমি যে সৃষ্টিকর্তা এবং কোথায় মানে কার কাছে চাও নিজের জীবনটাকে আরেকটু মেলে ধরবার জন্য, তোমার চিন্তাভাবনাগুলো কী, যে কার কাছে জবাবদিহি করতে হবে বা কেন তুমি করছো, এই এই দৃষ্টিভঙ্গিগুলো তোমার কী, কীভাবে দেখো? ভাই আমি হচ্ছে আমার যে সিচুয়েশন ছিল জবলেস অবস্থায় আমি চাইলে কিন্তু চলতে পারতাম, টাকা আর্নও করতে পারতাম, বাট ওইটা লিগেল হয়তো থাকতো না, ইললিগাল পথে হচ্ছে টাকা আর্ন করলে না মনে শান্তি পাওয়া যায় না আসলে, সত্যি কথা যেটা। আর আমি হচ্ছে চা বিক্রি করে সারাদিনে পাঁচশো টাকা ইনকাম করলে রাত্রে ভালো একটা ঘুম হয়, আর এই পাঁচশো টাকা থেকে হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা খরচ হয়ে যায়, চারশো টাকা থাকে, তো একটা চিন্তা থাকে যে আমি পাঁচশো টাকা ইনকাম করছি চারশো টাকা থাকবে, আর একটা ভালো লাগে কাজ করে, এটাতে ভালো লাগে কাজ করে অনেক, এই ব্যাপারটা আমি পাইছি যেটা জবে ছিল না, এই শান্তিটা জবে, তৃপ্তি, হ্যাঁ হ্যাঁ, আত্মার তৃপ্তি। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা যে আমি মানুষ মানুষ হিসেবে জন্ম নিছি, আর আমার মৃত্যু কখন হবে এটা তো আমি জানি না, কেউ জানে না, যে কোনো সময় হতে পারে, তো আমি আসলে চাচ্ছি না আমার দ্বারা একটু কষ্ট পাক, কারো ক্ষতি করি, দ্যাটস হচ্ছে আমি আর কি এখান থেকে শুরু করছি। এটা আমি শুধু ব্যবসা মনে করি না, এটা ওয়ান কাইন্ড অফ সমাজসেবাও বলা যায়। আমরা যেখানে কাজ করতাম এখানে টিএসসির মোড়ে ছিল আর কি, এখানে যে রিক্সাওয়ালাগুলো আছে তারা হচ্ছে কাকারা বড় ভাইয়ের মতো বয়সে আছে, তারা মাস্ক ইউজ করে না, ধুলাবালিতে সারাদিন কাজ করার পরে কাশে খালি বারবার কাশি আসে, তো আমরা যেই চাটা মিক করি এটা হচ্ছে স্পেশালি রনি ভাইয়ের ইয়াতে আর কি রেসিপি, রাইট? হ্যাঁ, এটা যেই চাটা মিক করা হয় এটা ওয়ান কাইন্ড অফ মেডিসিন ওনাদের জন্য। তারা হচ্ছে একদিন চা করার পরে প্রথমে খেতে চায় না, দশ টাকা দশ টাকা রং চা দশ টাকা খেতে চায় না, তারপরে একদিন খাওয়ার পরে জোর করে খাওয়া দেয়, ওকে ফাইন পাঁচ টাকা দেন,
5 টাকা দেন একদিন খাওয়া বুঝাই যে ব্যাপারটা কি কিসের চা এটা বেসিক্যালি এটা হচ্ছে স্পেশাল রং চা বলি আমরা কিছু রেসিপি থাকে আর কি স্পেশাল এটা রনি ভাই সেটা বলা যাবে না মানে এটাকে হারবাল বা কাইন্ড অফ যে ন্যাচারাল আদা লেবু এরকম কিছু ব্যাপার আছে অপর অ্যাম ওকে ফাইন তো হচ্ছে তারা এই রিকশা লেভেলের যারা আছে কাকারা বাবার বয়সী আছে যেটু মেটু তারা হচ্ছে একদিন চা খায় খাওয়ার পরে যখন দেখে রাত্রে শ্বাস ফেলতে পারতেছে ভালো কাশি হচ্ছে না নিজের মধ্যে একটা চেঞ্জ হয়ে যায় পরের দিন আইসা জোর করে চা খাইতে চায় আচ্ছা চা দেন আমার চা 10 টাকা ওকে ফাইন দেন মানে এই ব্যাপারটাতে তারা হচ্ছে অ্যাজ ইউজুয়াল হয়ে যেতেছে এটা খাওয়ার পরে তারা হচ্ছে একটু ভালো ফিল ফিল করতেছে আমরা হচ্ছে স্পেশালি হচ্ছে এই টিএসসি তে যে কয়েকদিন ব্যবসা করছি রিকশাওয়ালাদের সাথে আমাদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তো এই ব্যাপারটা আমার মনে হয় যে আমি ওয়ান কাইন্ড অফ আসলে মানুষের সেবাও কিন্তু করতেছি যে এই যে ইয়াগুলো মানে ভালো কিছু দিয়ে আমি এটারে ব্যবসা হিসেবে নিতেছি না আর কি রাইট ভালো কিছু দিয়ে রাইট এই এটাই আর কি সো সর্বশেষ প্রশ্ন আমার আরিফের কাছে যে আসলে আমাদের প্রত্যেকেরই ভবিষ্যৎ পরিকল্পনা থাকে স্বপ্ন থাকে তোমার স্বপ্নটা কি আজ থেকে 10 বছর পরে আরিফ কোথায় কি করছে আফটার 10 ইয়ার্স আমার স্বপ্ন হচ্ছে আমি নিজেকে আইটি স্পেশালিস্ট হিসেবে নিজেকে নিজে দেখতে চাই আমার একটা আইটি স্পেশালিস্ট হ্যাঁ প্রফেশনাল আইটি এক্সপার্ট আমার একটা এজেন্সি থাকবে আর আমার এই বিজনেস আমি ক্যারি অন করব আমার হয়তো কয়েকটা ব্রাঞ্চ থাকবে আই হোপ দ্যাট ওই সময়টাতে হচ্ছে মোর দ্যান 500 পিপল কাজ করবে এখানে আমার স্বপ্ন হ্যাঁ 10 বছরের ভিতরে এখন আল্লাহ যদি চায় তো হয়তো কোনো সময় হইতে পারে এক্সিলেন্ট সবই সম্ভব মানুষ যেটা চিন্তা করতে পারে আমি বলি মানুষ যেটা চিন্তা করতে পারে মানুষ যেটা কল্পনা করতে পারে মানে ভিজুয়ালাইজেশন থার্ড হলো যদি সে বিশ্বাস করে মনে প্রাণে আমারও চিন্তা একদিন না একদিন কাজে লাগবেই লাগবে সো সৃষ্টিকর্তা মানুষকে তৈরি করেছেনই কিন্তু এভাবে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে আজকে আরিফ হয়তো চা বিক্রি করে নিজের জীবনের স্বপ্নের পথে পা দেওয়া শুরু করেছে চলা শুরু করেছে আগামী 10 বছরে আমি নিশ্চিত আরিফ একজন পরিপূর্ণ ট্রান্সফর্মড মানুষ হবে এখনই সে ট্রান্সফর্মড এবং আগামী দিনে সমাজকে ট্রান্সফর্ম করার জন্য অ্যাটলিস্ট এখন যেটা আরিফ স্বপ্ন দেখে একজন আইটি স্পেশালিস্ট হওয়ার এবং সেখানে অন্তত 500 মানুষের কর্মসংস্থান হবে আমরা আশা করি 500 না 50,000 মানুষের কর্মসংস্থান তৈরি হোক একদিন না একদিন হবেই হতেই পারে রাইট 5,000 হতে পারে স্পেশালি হচ্ছে রনি ভাইকে আমি হচ্ছে আপনার ভিডিওর মাধ্যমে অনেক থ্যাংকস আসলে থ্যাংকস দিলেও এটার মানে হবে না রনি ভাইকে শুধু থ্যাংকস বলতে পারো তুমি চার মাধ্যমে এসো অনুপ্রেরণা রনি ভাই হচ্ছে আমাকে প্র্যাকটিক্যালি মানে রুটে নামাইছে আচ্ছা আমি আগে অনেক চিন্তা করছি যে হচ্ছে এটা করব তোমাকে রাইট মানে বলা যায় যে টোটালি সবকিছু রনি ভাই দেখি আর কি আমি অনেক চিন্তা করছি বাট আমি কখনো একা একা সফল হই নাই আমি রুট লেভেলে নামতে পারছি শুধু রনি ভাইয়ের কাছে আইসা আর কি রনি ভাইয়ের সাথে দেখা না হলে হয়তো এটা হয়তো এই যে স্বপ্নের এই পর্যন্ত ইনিশিয়েটিভ নেওয়া রাইট এক্স্যাক্টলি থ্যাংক ইউ রনি ভাই অলসো রনি ভাই অনেক ভালোবাসি রাইট থ্যাংক ইউ সো মাচ সো এটাকে আমার মনে করে দেয় যে যদি তুমি অনেক দূরে যেতে চাও কারো সাথে চলো আর যদি তুমি দ্রুত যেতে চাও একলা চলো আরিফ অনেক দূরে যেতে চাই সেজন্য তারও একটা গুরু আছে রাইট গুরু রাইট মেন্টর জাস্ট লাইক এ কোচ আমি যেটা বলবো একটা মানুষের জীবনে পথ চলার জন্য একজন মেন্টরের খুব দরকার যার হাত ধরে পথ চলা যেতে পারে যে দিতে পারে অনুপ্রেরণা এরকম যদি কেউ বলে যে না ইউ আর ডুইং গ্রেট জব ইউ আর ডুইং গুড ইউ ক্যান ডু ইট রাইট তোমার কেমন লাগে তোমার কেমন লেগেছিল যখন তোমাকে রনি ভাই তোমাকে সাপোর্ট দিয়েছে তোমার যে উস্তাদ রনি ভাই আমাকে ছোট ছোট টাস্ক দিত যেমন একটা ফ্লাক্স দিত যে আরিফ ভাই আজকে আপনি এই ফ্লাক্সটা রিফিল করবেন এটা আপনার টেস্ট আচ্ছা যখন করতে পারতাম টার্গেট স্মল টার্গেট হ্যাঁ যখন করতে পারতাম তখন একটু টাস্ক করে বলতো যে হ্যাঁ আপনি পারছেন আচ্ছা আপনি পারছেন অভিনন্দন বাংলায় বলে অভিনন্দন তখন অনেক ভালো লাগতো সত্যি কথা এখনো একটু অনুপ্রেরণা দেওয়া তাই না আমাদের কিন্তু প্রত্যেকেরই দরকার আমাদের ভিতরটাকে জাগিয়ে তুলবার জন্য সো আমরা ভিডিও শেষ করার আগে তোমার কোনো মেসেজ আজকে তরুণ সমাজ আমাদের দেশে লাখ লাখ কোটি কোটি তরুণ তাদেরকে যদি তুমি কিছু বলতে চাও তোমার পয়েন্ট অফ ভিউ যারা তোমার মতো
স্ট্রাগল করছে বা পড়াশোনা শেষ করেছে কিন্তু চাকরির জন্য হাহাকার দৌড়াই বেড়াচ্ছে, তারা কি করতে পারে? আমার জায়গা দেখে আমার যে মেসেজটা সেটা হচ্ছে, আমি ভাই আমি আপনাকে আগে বলেছিলাম সমাজ বলতে আমি কি বুঝাইছি, আমার আশেপাশের মানুষ বা আমার বন্ধু বান্ধব আমার সার্কেল, তো সমাজে আমার মতো যারা আছে বা আমার থেকে খারাপ পরিস্থিতিতেও থাকতে পারে, ভালো পরিস্থিতিতেও থাকতে পারে, অনেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে হচ্ছে বেকার, জব পাচ্ছে না, কিছু করতেছে না, যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এখন হচ্ছে আমি এগুলো করব, একটা অফিসের জব না পেলে কি করে চাকরি, অফিসিয়াল মার্কেটিং কিছু করা যাবে না, অফিসিয়াল সেলস করা যাবে না, সেলস করা যাবে না, আর ভাইয়া আমি কিন্তু শুরু থেকেই সেলসম্যান, এক্স্যাক্টলি তো হচ্ছে আমি শুধু এটাই বলবো যে সারাদিন না খেয়ে থেকে রাত্রে মাকে ফোন দিয়ে 500 টাকা আনার দেখে আমার মনে হয় রাস্তায় চা বেচে 500 টাকা ইনকাম করা অনেক ভালো। আর আমি আমার যেই সমাজ তাদেরকে বলবো হচ্ছে কে কোনো কাজই ছোটো না, চা বিক্রি করা হোক, জুতা সেলাই করা হোক, রিক্সা চালানো হোক, কোনো কাজ ছোটো না, প্লিজ হচ্ছে কেউ ছোটোভাবে দেখবেন না। আর যদি কেউ করতে চায়, আমি বলছি না যে পড়াশোনা করে হচ্ছে এগুলো করেন, আমি বলছি আমার মতো যারা আছে যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে অ্যাপ্রিসিয়েট না করতে পারলে কখনো হচ্ছে ভুলিং করবেন না প্লিজ। এটা হচ্ছে কি হয় অনেক মানে কনফিডেন্স লেভেল নষ্ট হয়ে যায়, হ্যাঁ আমার অনেকটাই চলে গেছিলো, বাট হচ্ছে আমি কিছু ভালো মানুষের সাথে ছিলাম আর আমার প্রবল ইচ্ছা ছিল যার জন্য আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি আছি, ইনশাআল্লাহ থাকবো। থ্যাংক ইউ সো মাচ, আশা করি আমরা অনেক কিছু শিখতে পেরেছি। রয়েট আরিফ সমাজের একজন আলোক বর্তিকা, সমাজের জন্য অনেক কিছু আমরা বৃদ্ধাঙ্গুল আরিফ এবং তার মতো যারা আছে, যারা স্বপ্নকে বুকে নিয়ে দূর দূর বুকে চিন্তা করছে করবে কি করবে না, সমাজ কীভাবে দেখবে, তাদের জন্য আমি মনে করি আরিফ একজন জ্বলন্ত দৃষ্টান্ত। কোনো কাজে ছোট নয়, আমরা যেন থেমে না যাই, আজই যেন শুরু করে দিই জীবনের স্বপ্নের পথ চলা। আমি মনে করি হাজারো আরিফ যখন দাঁড়িয়ে যাবে আমাদের সমাজ বদলে যাবে, বদলে ফেলুন নিজেকে।